আজকে এক জায়গায় যাব বলে তার জন্য সকাল সকাল ভাতটা বসাইছি। তো আজকে তো শনিবার, তার জন্য আর কি সিদ্ধ ভাত, মুগের ডাল সিদ্ধ দিয়েছি আর আলু দিয়েছি। শীতের সকালে কিন্তু সিদ্ধ ভাতই অনেকই ভালো লাগে, তার সাথে যদি একটু ঘি আর যদি লাউ পাতা দেওয়ানো যায় ভাতের মধ্যে, মানে কি আর বলবো, অমৃত। তো আমাকে তো এটা অনেকই ভালো লাগে। তো কার কার ভালো লাগে তো কমেন্টে জানায়ও। তো এইদিকে এই যে ভোগ চাউলের ভাত, তাও কি আর ভোগ চাউলের ভাত, কত সুন্দর মজা। আমরা না আর কি সকালে আর কি এই মার মার খাইতে আর কি ভালো পাই। এই যে আমি আর কি আগে স্কুল যখন যাইতাম এইভাবে করে আমাকে আর কি ভাতটা বানাই দিত, তখন থেকে যে এত ভালো এই মার মার। আমরা আগে ছোটোবেলায় কি বলতাম জানো, পেতলা পেতলা ভাত। তো এই ভাতটা না এত স্বাদ লাগে, মানে অমৃত, মানে কি আর বলবো, মানে এর উত্তরই নাই। তো স্নান দান করে সিঁদুরটা পরে এসে আগে ভাতটা বানাইলাম। তো ভাতটা আমার হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে ফোন করব, এসে আর কি খাবো। খাওয়া দাওয়ার পরে আবার যাব। আমরা না কোনো জায়গায় যাওয়ার আগে মানে ভাতটা আর কি খাইয়ে যাই, না তাহলে আর কি ভালো লাগে না ভাত না খায় বাড়াইলে বাড়ি থেকে আর কি। তো এদিকে বেগুন ভাজবো, বেগুন আর কি চারটা কেটে নিয়েছি। তো হলদি লবণ লাগাই নিচ্ছি বেগুনের মধ্যে। তোমাদের দাদাভাই দোকান থেকে চলে আসছে, ওকে ভাত দিয়ে দিলাম। এতে কিন্তু ভাতটা সবই হয়ে গেছে। তো ওই যে ভাত, আলু ছানা আর ঘি দিয়েছি ওকে, ও তো বেগুন খাবো না, তো আমি আর কি চারটা বেগুন খাবো। তো এদিকে অল্প বেগুনের তেলও নিয়েছি আর সাইডে কিন্তু ঘিও নিয়েছি। অনেক স্বাদ লাগে এগুলো খাইতে, কিন্তু তোমরা একবার খাইয়ে দেখো, জিভাতে জল এসে কিন্তু আমার দেখলে পড়ি। তো এদিকে খাওয়া দাওয়া করে বাড়াইলাম দুইজনে। তো ওই যে মানে সব কাম টাম সেরে মানে খাওয়া দাওয়া করে এই যে যাবো এখন, মানে কোনো জায়গায় গেলে না আর কি আমরা হেলমেটটা নিয়ে নিই। আর হেলমেট যদি না পরে যায় না, কে দেবো 1000 টাকা ফাইন, একজনেরই 1000 টাকা হেলমেট যদি না থাকে। তারপরে যা অনেক দূর রাস্তায় এসে গেছি আমরা, একটা কিন্তু আমরা কাজের জন্যই যাচ্ছি, মানে এমনি আর কি ঘোরানোর জন্য যাচ্ছি না, কাজ আছে বলে যাচ্ছি। কে যাবো বলো এই যে দুপুরবেলা ঘুরতে এমনি এমনি। ওইদিকে কাম টাম শেষ করে এদিকে পরে একটা রাস্তার সাইডে মন্দির পড়ে, মহারানী মন্দির। এই মহারানীর মন্দিরেতে আসলাম আর কি। তো মানে খাওয়া দাওয়া করে তো এসেছি, পূজা করতে তো পাবো না, এমনি আর কি ঠাকুরের দর্শন নিয়ে যাই। তো ঠাকুরের দর্শনটাই নেওয়াই তো পড়ো না। তো ওই যে মন্দিরে আসলাম, তো মন্দিরে এসে পাওসাও ধুয়ে নিলাম, কারণ আমরা অনেক দূর থেকে আইসি, মানে কাজ টাজ করে তার জন্য হাত মুখ টাক মুখ ধুয়ে এই যে মন্দিরে যাচ্ছি। উপরে আর কি ভোলে বাবার মন্দির, এই ভোলে বাবার মন্দিরে আগে যাচ্ছি। তোমাদের দাদাভাই তো ভোলে বাবার ভক্ত, তার জন্য আগে যে ভোলে বাবার মন্দিরে যাচ্ছি। তো অনেকটাই সিঁড়ি হাঁটানোর পর হাঁপিয়ে গেছি কিন্তু। তো এই যে উঠে নিচ্ছি দুজনে। তো আমরা মন্দিরে আসছি আর কি, মহারানী মন্দির। অন্ধকার দেখা যায়। এই যে দেখছো অন্ধকার।
তেই যে একটা আম লক্ষি কিন্তু পাইছে তো কথা দাদা ভাই আরো বাড়তেছে আমাকে আম লক্ষি পেরে দিছে তিনটা চারটা বাসে একটা তো খাইছি তো এই যে তিনটা আছে তো আসার টাইমে এই যে পেয়ারা কিনলো তোমাদের দাদা ভাই তারপর একটু মলে ঢুকবো আর কি বিশাল বাজার আর কি বিশাল মার্কেটে তো এই যে লিপে উঠছি আর কি তো তিন নম্বরেতে আমাদের আর কি জিনিস নিতে লাগবো ওটা আর কি তিন নম্বরে আছে তো লিপ দিয়ে উপরে আসলাম তো মানে ক্রিম নিব আর কি নিভিয়া সব তারপর তেল নিব আর কি বা কী নিব দেখি কী কী নেই তো দেখলাম যে বাই ওয়ান গেট ওয়ান মানে ঠান্ডার আর কি কাপড় আর কি সেল দিচ্ছে তো আমি আর কি ট্রাই করে দেখলাম বাপরে বাপ এত গরম আর বেশি একটা ভালো লাগে না তার জন্য রেখে দিয়ে বাড়াইলাম তো কী কী নিয়েছি বাড়ি যায় দেখাবো তার আগে পুচকা খাই নি তোমাদের দাদা ভাইকে বললাম খাইতে ও খাবে না তো ওই যে আমি খাইয়ে নিচ্ছি তো বিশাল মার্কেটের সামনে আর কি পুচকার দোকানটা মানে ভালোই আছে মানে অত খারাপও না পুচকাটা ভালোই লাগলো খাই আর কি আগে যখন আমরা আর কি পুচকা খাইতাম একটাই এক টাকা করেছিল এখন 10 টাকা 4টা দেয় বাপরে এত দাম হয়েছে পুচকার তারপরে যে বাই ওয়ান গেট ওয়ান মানে তেলটা আর কি দুইটা তেল তারপরে যে নিভিয়া ক্রিম আনছি আর হইলো নিভিয়া সফট ক্রিম তারপরে যে আর তেল তারপর এটা হলো মেয়োনেজ মানে স্লাইস দিয়ে খাওয়ানোর জন্য নিয়ে আসছে তোমাদের দাদা ভাই তো এটাও বাই ওয়ান গেট ওয়ান ছিল দুইটা তারপর এদিকে আবার পাঁপড় পাঁপড়টা কী জানো নিরামিষের টাইমে যদি পাঁপড়টা যদি না থাকে না কেমন যেন ভালো লাগে না তারপর আমাদের আর কি এদিকে পেয়ারা এদিকে ময়দা এদিকে আবার শিঙে তো বাজার থেকে এসে অল্প শুয়ে আসলাম তো তোমাদের দাদা ভাইতে দোকানে চলে গেছে তো আমি এই যে সবজিটা খাবো তো তোমাদের দাদা ভাইতে সবজি খায় না তো আমি একাই খাবো করে তারপর সন্ধ্যা লাগছে এমনি কি ঘরেতে ছিলাম একটু আর কি খিদা খিদাও পাইছে তো তোমাদের দাদা ভাই তো কুরকুরি আর পাঁপড় এনে দিছে ওগুলাই খাইতেছি খাওয়া দাওয়া শেষ করে মানে সন্ধ্যার যে পাঁপড় আর কুরকুরি খাইলাম তো খাওয়া দাওয়া শেষ করে এখন আর এডিট করি আজকে রান্না করতে লাগবো আর কি রাত্রে দুপুরে তো রান্না করি নি সকালে হয়েছে সিদ্ধ ভাত খাইছি ওটাই তো দেখি কী বানাই আজকে এডিট করি তারপর তোমাদের লয়ে কথা বলছি এডিট করা রেখে এখন যখন রান্না হলে 6:30 বাজে তো রান্না করি দেখি কী বানাই তো দুপুরে তো রান্না করিনি তো রাত্রে তো একটু ভালো মন্দ বানাইতে লাগবো তো রাত্রে তো সেমন বানাবো না মানে সিদ্ধই খাবো আর কি দেখি কী বানাই রান্নাঘরে যাই আগে না গেলে কইতেই পাবো না যে কী বানাবো সব সব বউদের কিন্তু এমনই হয় রান্নাঘরে যাওয়ার পরে বলে যে এটা বানাই ওটা বানাই সেরকম আমিও দেখি কী বানাই রান্নাঘরে যাই
তো সবজির খাঁচাতে তেমন একটা সবজি নাই, একটা বাঁধাকপি আছে। তো ফুলকপির এই ডাঁটাগুলো চচ্চড়ি খাইতে কিন্তু ভালোই লাগে। তো বাঁধাকপিটাই সিদ্ধ করবো আর কি, সিদ্ধ আমরা না প্রায় ভাগ আর কি বাঁধাকপিটা সিদ্ধ খাইতে আর কি ভালো পাই, অল্প গাজর টাজার দিয়ে। তো আজকে আর কি বাঁধাকপিটা সিদ্ধ করবো। তো তোমাদের দাদা ভাইকে একদিন আর কি খাওয়াই নেই, তো আজকে ওকে জিজ্ঞেস করে বানাবো আর কি। বসাইছি, তোমাদের দাদা ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম কি খাবো। আমার তো যে হয় তাই হয়ে চলে, কিন্তু তোমাদের দাদা ভাইটাই তো মেন না। তো ওই যে আলু সিদ্ধ দিয়ে আর আলু ভাজতে বলছে আর বাঁধাকপিটা সিদ্ধ করতে আছে। তো আলুটা ভাজার পর তারপর আর কি বাঁধাকপিটা সিদ্ধ করব। তো সিদ্ধ আর কি তোমাদের দাদা ভাইকে আজকে খাওয়াবো বললামই। কী সুন্দর কেটে নিয়েছে ছিঁড়ি ছিঁড়ি একদমই। তো এটা থাক আলুগুলো কেটে নিই। অল্প আর কি বেগুন ছিল, ওটা এখন রাত্রে ভাজবো আর আলু ভাজবো। যেটা বসাই দিয়েছি আলু ভাজিটা হইতে থাক। এদিকে কবি সিদ্ধ হাঁড়ির মধ্যে কিন্তু বসাই দিয়েছি। কবি সিদ্ধর মধ্যে এমন কিছুই লাগে না, খালি লবণ লাগে। লবণ দিয়ে এই যে ঢাকটা দিয়ে বসাই দিব কি। মরিচ কেটে দিয়েছি, এদিকে গাজর আর লবণ আর কিছু দেয়নি আর জল। এখন ঢাকনাটা দিয়ে দেবো, এটা হইতে থাক। চেপে দিয়ে দিলাম, হইতে থাক। তো এই যে সিঙ্গারা খাবো আজকে রাত্রে আর ভাত খাবো, অল্প টুক রাখছি তাই পিঁপড়া এসে গেছে। পিঁপড়া খোলা না, সরাও না, ওই যে প্লাস্টিকটা, তো প্লাস্টিকটা। রসগোল্লা খাবো এখন আমি। রসটা সিঙ্গারা দিয়ে খাই ভালো হতো। তো এই যে সমোসা খাবো এখন। তো বাঁধাকপিটা যে সিদ্ধ করেছিলাম, এই যে বাঁধাকপিটা, তো তোমাদের দাদা ভাইকে ভাত খাইতে দিয়েছি, তো ওকে দেই। খাই দাও, কেমন হয়েছে? কেউ নিছে ভালো, ভালো লাগে? ভালো। আমিও ভাত বেড়ে নিয়েছি, তো এখন আর কি খাবো। তো ভাতটা খাইনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আসলাম, মানে মুখ সুখ ধুয়েছি না, গেঞ্জিটা পুরো সাবানটা ভিজে গেছে। তো এই যে ক্রিম সিরাম লাগাইলাম, আজকে আরও বেশি দিয়েছি কারণ কালটা বেশি আর কি ফাটছে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। আমি তো নিভিয়া ক্রিম দিই, নিভিয়া সব, তো ওটা আর কি বেশি করে দিয়েছি। তো ওই দিকে তোমাদের দাদা ভাই যে বিছনাতে গেছে, মোবাইল টিপতেছে। তো আজকে মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই সবাই, গুড নাইট।